পিনচোস হলো নর্দার্ন স্পেনের একটি বিখ্যাত এবং ট্র্যাডিশনাল খাবার বিলবাউ শহরে থাকাকালীন আমরা প্রচুর পরিমাণে এক্সপ্লোর করেছি এই বিভিন্ন ধরনের পিনচোস বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের স্মল স্ন্যাক্স যেটা কেনা সার্ভ করা হয় একটা পাউরুটি এবং তার সাথে একটা টুথপিক দিয়ে বিভিন্ন ধরনের ফ্লেভারফুল হয় এই পিনচুসগুলো তার মধ্যে দেখুন এখানে আমরা যেটা অর্ডার করে নিয়েছিলাম সেটা হচ্ছে সি ফুড দিয়ে একটা স্কুইড আর অক্টোপাস দিয়ে এছাড়াও বিভিন্ন ধরনের মাংস হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে নিচে এক টুকরো ছোট্ট পরিমাণে একটা পাউরুটি বা ব্রেড থাকবে আর আর উপরে থাকবে কিন্তু এরকম মাংসের পরিমাণ আর সেটা টুথপিক দিয়ে গাঁথা থাকবে যেহেতু এগুলো খুব স্মল কোয়ান্টিটিতে বিক্রি হয় সেই জন্য এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি নয় আর একটা প্রাইস এখানে পড়েছে টু ইউরো থার্টি সেন্ট এই বাস কান্ট্রিতে এই পিঞ্চোসটা খুব প্রচুর পরিমাণে কিন্তু ফেমাস আর এই পিঞ্চোস নামটা এসেছে এটা হচ্ছে একটা স্প্যানিশে ককটেলে টুথপিক হিসেবে ব্যবহার করতো তার নাম ছিল পিঞ্চো সেই পিঞ্চো থেকে কিন্তু এই পিঞ্চোস খাবারটা এসেছে এই পিনচোস হল এক ধরনের টিপিক্যাল স্প্যানিশ বার স্ন্যাক্স যেটা ব্রেডের ওপর বিভিন্ন রকমের ট্রপিংস দিয়ে কিন্তু এখানে এটা অ্যাভেলেবেল হয় তবে যে ধরনের ড্রিঙ্কসের সাথে এই ধরনের পিঞ্চস খাবারে এর প্রচলন আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভের এই ভের ড্রিঙ্কটা কিন্তু স্পেনে প্রচুরভাবে ফেমাস এটা হলো এক ধরনের ককটেল যেটা বিভিন্ন ধরনের ফ্লেভারের হয় আর এটা বেসিক্যালি এটার যে বেসটা থাকে সেটা হচ্ছে একটা ফর্টিফাইড ওয়াইন দিয়ে তৈরি করা হয় এই ড্রিঙ্কটা কিন্তু আপনি চাইলে এমনিও এটা ড্রিঙ্ক করতে পারবেন আর এছাড়াও এটা এখানে পরিবেশন করা হচ্ছে কিন্তু কয়েক টুকরো বরফ আর এক টুকরো লেবু দিয়ে বিলবাহর মধ্যে আমরা চলে এসেছি একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে আর সেখান থেকেই আমরা কিন্তু এই ভের মুদটা অর্ডার করে দিয়েছি এখানে আর এছাড়াও এর সাথে কিন্তু পরিবেশন করা হবে এক টুকরো অলিভ ফলো ফর মোর আপডেটস বাই